অব্যাহত নিয়া মিউজিয়াম বিতর্ক। এইবার শিলচরত স্থাপন আন এক মিউজিয়াম। শিলচরের কংগ্রেসের কার্যালয়ত স্থাপন মূল্যবৃদ্ধি মিউজিয়াম। সকলো জ্বলন্ত সমস্যাক একাশরিয়া করে তুলি এতিয়া সকলো ব্যস্ত মিয়া মিউজিয়ামক লৈ। গোয়ালপাড়াত মুক্তি করা মিয়া মিউজিয়াম প্রশাসনে সিল করা কেবাদিনও পার হল, কিন্তু আজিও বিষয়টুক লৈ চর্চা অব্যাহত আছে। বিশেষকৈ শাসক পক্ষের নেতা মন্ত্রী বিধায়ক এতিয়া ব্যস্ত মিয়া মিউজিয়ামক লৈ। এনে লাগে যেন রাজ্যত মিয়া মিউজিয়ামক বাদ দি আর কোনো সমস্যাই নাই। ইয়ার মাজতে শিলচরের জেলা কংগ্রেসের কার্যালয়ত দেখা গল এক ব্যতিক্রমী দৃশ্য। এয়া তারেই দৃশ্য। কার্যালয়ট এফালের সজাই থা হয়েছে মিঠাতেল, আটা, দালি, আলু, পিঁয়াজ আদি বিভিন্ন অত্যাবশ্যকীয় সামগ্রী। জেলা যুব কংগ্রেসে ইয়াক অভিহিত করেছে মূল্যবৃদ্ধি মিউজিয়াম হিসাবে। বজারত অত্যাবশ্যকীয় সামগ্রীর এটা জুই চাই দাম। মূল্যবৃদ্ধিয়ে কুঙা করেছে সাধারণ জনতার। বিরোধীর আসনত থাকতে মূল্যবৃদ্ধিক লৈ সততে সরব আছিল বিজেপি। আনকি মূল্যবৃদ্ধির সেই সময়ত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আক্রমণের লক্ষ্য হয়ে পড়েছিল নরেন্দ্র মোদীর। মূল্যবৃদ্ধি রোধ আছিল বিজেপির অন্যতম নির্বাচনী স্লোগান। বিজেপি ক্ষমতালে অহার পিছত রোধ নহল কিন্তু মূল্যবৃদ্ধিহে, বরঞ্চ প্রতিটি বস্তুরে দাম হয়ে পড়িল আকাশলঙ্ঘী। এতিয়া মূল্যবৃদ্ধিক লৈ নীরব হয়ে পড়েছে বিজেপি। সে এই অভিনব পদক্ষেপ শিলচর জেলা যুব কংগ্রেসের। এইদরে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ সাব্যস্ত করলে কংগ্রেসের যুব সংগঠনটে। কিভাবে সামগ্রীর উপর মূল্যবৃদ্ধি হচ্ছে? আগামী দিন আপনারা ডাল হোক, চিনি হোক বা তেল হোক, সেইগুলা এই বাজারে কিনতে গিয়ে আপনারা ভয় পাবেন, কারণ আসমান চুয়া একটা এই দাম বাড়ছে। আমরা যে এটা সেটা মনে ভাব আমাদের যে আমাদের চিন্তাধারা যে আগামী দিনে সেইগুলো সামগ্রী আমরা কিনতে ভয় পাবো, আর সেইগুলো হয়তো সামগ্রী মিউজিয়ামের মধ্যে থাকবো, আমরা মিউজিয়ামে গিয়ে দেখতে লাগবে। সরকারকে এটাই বলবো যে মানুষদেরকে ধর্মের উপরে বিভ্রান্তি না করে জমিনে যেগুলা কষ্ট যারা গরিব মানুষরা পাচ্ছে ওইসব জিনিসের উপর চর্চা করুক। দ্রব্যমূল্যকে কীরকম কমানো যায়, জিনিসপত্র দাম ওইগুলা নিয়ে চর্চা করুক, আর বেকারত্বকে কীরকম কমানো যায়, মানুষদেরকে চাকরি কিভাবে দেওয়া যায় ওইটার উপরে চর্চা করুক। স্বাভাবিকতে যুব কংগ্রেসের এই মূল্যবৃদ্ধি মিউজিয়ামক লৈ এতিয়া চলিছে ব্যাপক চর্চা। মিয়া মিউজিয়ামক লৈ ব্যস্ত বিজেপিয়ে যুব কংগ্রেসের এই প্রতিবাদর প্রত্যুত্তর কিদরে দিয়ে সেয়াহে হব লক্ষণীয়। শিলচরের অরূপ নন্দীর রিপোর্ট, DY265।